স্টুডেন্টস ওয়েলকাম টু নীলাদ্রি স্টাডি সেন্টার। আজ আমরা ভগ্নাংশের খেলা অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের এই সপ্তম অধ্যায় থেকে 117 পৃষ্ঠায় যে গ্রিডের সাহায্যে কীভাবে গুণ করতে হয় সেটি আমরা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো এখানে দুটি ভগ্নাংশ রয়েছে, পাঁচ সমস্ত দুই অংশ আর তিন সমস্ত একাংশ। অর্থাৎ পাঁচের দুই অংশের সাথে তিনের একাংশ গুণ করলে গুণফলটি কত হবে? এই গুণ করার সময় লবের সাথে লবের গুণ হয়, মনে রাখবে লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। তাহলে আমরা লিখতে পারি দুই, এখানে লিখতে পারি কত এক, নিচে লিখতে পারি পাঁচ, এখানে লিখতে পারি কত তিন। এখানে কত হবে, দুই অক্ষে দুই আর তেপাশা পনেরো, দুই অক্ষে দুই তেপাশা পনেরো। আমাদের দুই নম্বর অঙ্কটি রয়েছে নয়ের পাঁচ অংশের সাথে নয়ের চার অংশের গুণ। তার লব রয়েছে কত, প্রথম লব পাঁচ, দ্বিতীয় লব হলো চার, প্রথম হর হলো নয়, দ্বিতীয় নয় কত হয় হর, চার পয়সা কত বিশ, আর নয় নং একাশি, নয় নং একাশি। তিন নম্বর ভগ্নাংশ রয়েছে ছয়ের একাংশের সাথে তিন সমস্ত দুইয়ের একাংশ গুণ করতে হবে। তাহলে এই যে এখানে একটি মিশ্র ভগ্নাংশ রয়েছে, একে আমরা প্রথমে অপরকৃত ভগ্নাংশে নিয়ে নেব। তিন দুগুণী ছয়ের এক কত হয় সাত, এখানে কত হবে দুইয়ের সাত অংশ। তাহলে লবের সাথে লবের গুণ এক গুণ সাত, আর ছয় গুণ কত দুই, তাই সাতক্ষে সাত, আর ছয় দুগুণ কত হয় বারো। তাহলে আমরা কত পেলাম, বারোর শতাংশ গুণফল। এখানে দুটি মিশ্র ভগ্নাংশ রয়েছে, এদেরকে প্রথমে আমরা অপরকৃত ভগ্নাংশ নিয়ে নেব। তিন দুগুণে ছয়, ছয় আর দুই কত হয় আট, তো এটা হবে কত তিনের আট অংশের সাথে, আবার তিন তিন আর নয় আর দুই এগারো, তিনের এগারো অংশ গুণ হবে। লবের সাথে লব গুণ তো আট গুণ এগারো, আর তিন গুণ হলো তিন, তা আট এগারো কত হয় আট এগারো আটাশি, আর নিচ হয় তিন তিনা নয়। তা আমরা গুণ করলাম কত হলো আটাশি বাই নয়। আমাদের পরবর্তী যে গ্রিডটি রয়েছে পাঁচ নম্বর, তেরোর এগারো অংশের সাথে, তেরোর এগারো অংশের সাথে বত্রিশের একুশ অংশ গুণ করতে হবে। তো আমরা লবের সাথে লব গুণ এগারো, এখানে কত রয়েছে একুশ, এখানে রয়েছে তেরো, এখানে রয়েছে বত্রিশ। তো এগারো আর একুশ যদি আমরা গুণ করি সেক্ষেত্রে মান হয় দুইশত একত্রিশ, দুইশত একত্রিশ। আর নিচের যে মানটি রয়েছে তেরো শত বত্রিশ গুণ করলে হয় চারশত ষোলো, চারশত ষোলো, চারশত ষোলো। এরপরে ছয় নম্বরে যে গ্রিডের সমাধান রয়েছে, আমাদের দ্বিতীয় ভগ্নাংশটি দেওয়া নেই, তাই এটি আমাদেরকে ডাইন পাশ থেকে শুরু করতে হবে। তাই আটকে দুই দ্বারা ভাগ করলে কত হয় চার দুগুণ আট, আর এই পনেরোকে পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় তিন। আবার একটু লক্ষ্য করো, এই চারকে দুই দ্বারা ভাগ করলে কত হয়, আটকে দুই দ্বারা ভাগ করলে হয় চার, আর পনেরোকে পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় তিন। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের লব হলো চার, হর হলো তিন, দ্বিতীয় ভগ্নাংশের লব চার, হর হলো তিন। তাহলে পাঁচের দুই অংশের সাথে তিনের চার অংশ গুণ করলে পনেরোর আট অংশ হয়। আমাদের সাত নম্বরটি রয়েছে, সেখানে আমাদের প্রথম ভগ্নাংশটি এবং দ্বিতীয় ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আসি, এটাকে আমরা নিয়ে নেব অপরকৃত ভগ্নাংশে। পাঁচ চক্ষে পাঁচ আর দুই কত হয় সাত, তাহলে এটা হবে পাঁচের সাত অংশ, এর সাথে গুণ হবে দুইয়ের সতেরো অংশ। লবের সাথে লব গুণ অর্থাৎ সাত গুণ হবে দুই, আর নিচে পাঁচ গুণ হবে সতেরো, তাই সাত দুগুণে কত হয়
7 দুগুণে হয় 14 হলো কত 14 আর নিচে 5 গুণ 17 5 গুণ 17 তো 5 17 কত হবে 5 17 হলো 85 কত হয় 5 17 85 এরপর আমাদের রয়েছে 6 নম্বর গ্রিড এখানে আমাদের প্রথম ভগ্নাংশে লবের মান দেওয়া নেই এবং দ্বিতীয় ভগ্নাংশে হরের মান দেওয়া নেই এই আড়দাটি একটু আমাদের জটিল মনে হয় এটা আমরা এই প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে কিভাবে করব আমাদের কাজটি ডান অংশ থেকে শুরু করতে হবে যেহেতু এই 12 হলো প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল একটি লব যদি দেওয়া আছে 3 তো অপর লবটি কত হবে 12 ভাগ 3 কত হয় 4 তাহলে এই লবটি হবে হলো 4 নিচে রয়েছে যে হরটি রয়েছে সেটিও আবার দুটি হরের গুণফল আমাদের প্রথম হরটি কত রয়েছে 5 তাহলে দ্বিতীয় হর কত হবে আমরা যদি 35 কে 5 দ্বারা ভাগ করি তো কত হয় 5 7 35 তাহলে এখন আমরা পেলাম প্রথম ভগ্নাংশের লব কত 4 দ্বিতীয় ভগ্নাংশের হর কত 7 অর্থাৎ 5 এর 4 অংশের সাথে যদি আমরা 7 এর 3 অংশ গুণ করি তাহলে 35 এর 12 অংশ পাওয়া যাবে 35 এর 12 অংশ পাওয়া যাবে আচ্ছা এই যে আমাদের একটি আয়তাকার বোট রয়েছে তার আমরা দেখতে পাচ্ছি এটা যদি আমরা ধরি দৈর্ঘ্য হলো 7 এর 6 অংশ 7 এর 6 অংশ আর প্রস্থ হলো 5 এর 2 অংশ তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা কি পাবো ক্ষেত্রফল তাহলে 6 দুগুণে কত হয় 6 দুগুণে 12 আর নিচে যেটা আমাদের রয়েছে প্রথম ভগ্নাংশের লব কত 7 হর কত 5 তাহলে 5 7 35 অর্থাৎ 35 এর 12 বর্গ মিটার আমরা একটু লক্ষ্য এখানে একটা আয়তাকার বোর্ড দেওয়া রয়েছে এই বোর্ডের দৈর্ঘ্য রয়েছে 7 এর 6 মিটার এবং প্রস্থ রয়েছে 5 এর 2 মিটার কেন আমরা এটাকে দৈর্ঘ্য বললাম আমরা জানি আয়তাকার বোর্ডের যে অংশ বড় সেই অংশ হলো দৈর্ঘ্য এটা উপরের দিকে থাক আর নিচের দিকে থাক তাহলে বড় অংশ হলো দৈর্ঘ্য আর ছোট অংশ হলো কি প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ কত পেলাম আমরা ক্ষেত্রফল এবং এটা আমরা একটি গ্রিডের এটা আমরা গেটের মাধ্যমে ঘরগুলো পূর্ণ করলাম এবং ক্ষেত্রফল নির্ণয় করলাম আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো